আসসালামু আলাইকুম বন্ধুরা বর্বরের মতো আপনার মাঝে হাজির হয়ে গেলাম নতুন আরো একটা আপডেট নিয়ে তো আমাদের আজকের আপডেটটা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয় তো অবশেষে খুলছে শিক্ষা প্রতিষ্ঠান এমন একটা নির্দেশনা দিয়েছে গভর্নমেন্ট তো এখানে আমরা সরাসরি চলে আসছি দ্য ডেলি ক্যাম্পাসের অফিশিয়াল ওয়েবসাইটে ওনার এখানে একটা অ্যানাউন্স করছে স্কুল কলেজ খুলছে শ্রেণিকক্ষে মানতে হবে তিন নির্দেশনা তো এই তিনটি নির্দেশনা কী কী সেগুলো নিয়ে আজকে ভিডিওতে বিস্তারিত আলোচনা করব ভিডিওটি শুরু করার আগে আপনাকে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে বিলাইকুন অন করে রাখবেন যাতে করে আমাদের সকল আপডেট ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার দর্গরা পৌঁছে যায় ওয়েল তো এখান থেকে আমরা একটি নিচে চলে আসলাম নিচে আসার পর বলতেছে করোনা ভাইরাসের কারণে দীর্ঘ সময় বন্ধ থাকার পর অবশ্যই সে দেশের প্রতিষ্ঠানগুলো খুলতে যাচ্ছে ইতিমধ্যে মেডিকেল কলেজ খোলার ঘোষণা এসেছে এছাড়াও স্কুল কলেজ খোলার ব্যাপারে মত দিয়েছে করোনা মোকাবেলায় গঠিত জাতীয় কারিগরিক পরামর্শ কমিটি ফলে শিক্ষা প্রতিষ্ঠানের অচল অবস্থা দূর হতে চলেছে শিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে শিক্ষা প্রতিষ্ঠান খোলার পরিস্থিতি নিতে ইতিমধ্যে স্কুল কলেজগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে সে অনুযায়ী প্রস্তুতিও শুরু করেছে প্রতিষ্ঠানগুলো সশরীরে পাঠদানের ক্ষেত্রে কিছু নির্দেশনা দেওয়া হয়েছে এই নির্দেশনা অনুযায়ী শিক্ষার্থীদের সশরীরে পাঠদান করানো হবে তো এই নির্দেশনা গুলো কি সেটা আমরা এখন দেখবো এখানে নিচে বলতেছে সূত্র জানায় শিক্ষা প্রতিষ্ঠান খোলার পর শ্রেণীকক্ষে তিনটি নির্দেশনা পালন করতে হবে এর মধ্যে রয়েছে শ্রেণীকক্ষে বেঞ্চ সাজাতে হবে তিন ফুট দূরত্ব বজায় রেখে তো এখান থেকে বুঝতে পারছেন প্রতিটা বেঞ্চের দূরত্ব হবে তিন ফুট করে তারপরে বলতেছে পাঁচ ফুটের কম দৈর্ঘ্যের বেঞ্চে একজন শিক্ষার্থী বসবে এবং পাঁচ ফুটের বেশি দৈর্ঘ্যের বেঞ্চে দুইজন শিক্ষার্থী বসবে তো স্কুল কলেজে পাঁচ ফুটের কম দৈর্ঘ্যের যে বেঞ্চগুলো রয়েছে সেখানে একজন এবং পাঁচ ফুটের বেশি যেগুলো রয়েছে সেই জায়গায় দুইজন করে শিক্ষার্থী বসতে পারবে তারপরে বলতেছে স্বাস্থ্যবিধি মেনে ক্লাস করতে হবে এবং শ্রেণীকক্ষ সবার জন্য মাস্ক পরা বাধ্যতামূলক তো এখান থেকে বুঝতে পারছেন যে স্কুল কলেজ খোলার পরে সবাইকে মাস্ক পরে স্কুল কলেজে যেতে হবে এটা একদমই বাধ্যতামূলক তারপর নিচে বলতেছে এ প্রসঙ্গে জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে স্কুল কলেজগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে জাতীয় পরামর্শ কমিটির মতামতের ভিত্তিতে আগামী রবিবার পাঁচ সেপ্টেম্বর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে তো বুঝতে পারছেন পাঁচ তারিখে চূড়ান্ত সিদ্ধান্ত চলে আসবে যে কবে থেকে স্কুল কলেজগুলো খুলে দেওয়া হবে তো ওই আপডেটটা আসা মাত্রই আপনাকে জানিয়ে দেবো তো এখানে নিচে আরও কিছু বলা হয়েছে তো আমাদের আজকের মেইন আপডেটটা ছিল কোন তিনটা বিষয় আমাদেরকে মানতে হবে দেন পরবর্তীতে কবে নাগাদ স্কুল কলেজ খুলবে এটা কত তারিখে জানানো হবে তো এই ছিল মোটামুটি আমাদের আজকের আপডেট পরবর্তীতে যদি কোনো আপডেট চলে আসছে তাহলে অবশ্যই আপনাকে জানিয়ে দেবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকুনটা অন করে রাখবেন তো সবাই সুস্থ থাকা মনে করে আজকে এখানেই বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম